ধরুন একদিন রাস্তা দিয়ে হাঁটছেন, হঠাৎ দেখতে পেলেন আশেপাশের বিদ্যুৎ চলে গেছে। এটা তো একদমই সাধারণ ব্যাপার, কিন্তু ইলেকট্রিসিটি যদি বেশ কিছুদিন ধরে না আসে বা ফোনে কোনো নেটওয়ার্ক যদি না থাকে, তাহলে আপনার বুঝে নিতে হবে এটা কোনো একটা সৌরঝড়ের কাণ্ড। কি মাথায় গুলিয়ে গেল যা বললাম? চিন্তা করবেন না, আজকে আমাদের এই ভিডিওতে সৌরঝড় নিয়েই কথা বলবো। আজ আমরা জানবো সৌরঝড় কি বা এটি আমাদের কি ক্ষতি করতে পারে। অন ভয়েস, আমি সাগর, আছি অ্যানাদার আপডেটের এই পুরো ভিডিওটি জুড়ে। আমরা সেই ছোটবেলা থেকে শুনে এসেছি সূর্য মানে পৃথিবীতে শক্তির উৎস, তার অনুপস্থিতিতে আমাদের অস্তিত্ব কখনো সম্ভব হতো না। কিন্তু বৈজ্ঞানিক তথ্যসূত্রের মাধ্যমে জানা গেছে যে বিশেষ কিছু সময় সূর্য থেকে নির্গমন হয় বিশেষ ধরনের ক্ষতিকারক রশ্মি, যা পৃথিবীর সমস্ত কিছুর উপর খারাপ প্রভাব ফেলে। এ ঘটনাকে বিজ্ঞানের ভাষায় বলা হয় সোলার স্ট্রোম। ঠিক এরকমটাই 160 বছর আগে 1859 সালে ঘটে। ওই বছর সেপ্টেম্বর মাসের 1 ও 2 তারিখে আকাশ উজ্জ্বল রং বেরঙের আলোকরশ্মিতে ঢেকে গিয়েছিল। এমনকি কিছু স্থানে সেই উজ্জ্বলতা এত বেড়ে গিয়েছিল যে দিন ও রাতের মধ্যে পার্থক্যই করা যাচ্ছিল না। কিন্তু এই ঘটনা সমস্ত ইউরোপ ও নর্থ আমেরিকার উপর ভয়ানক প্রভাব ফেলে। এর দরুন অসংখ্য ইলেকট্রনিক ডিভাইস খারাপ হয়ে যায়, এমনকি কিছু মানুষ ইলেকট্রনিক শক পর্যন্ত পায়। এবার আমাদের বুঝতে হবে সোলার স্ট্রোম আসলে কি। সৌরজগৎ একটি 11 বছরের চক্র। সূর্য প্রতি 11 বছর পরপর ম্যাগনেটিক ফিল্ডের বিপরীতে ঘুরে যায়, সেই হিসেবে 22 বছর পরপর এটি পৃথিবীর দিকে ঘোরে। এই সময় সূর্য বিরূপ আচরণ করতে থাকে, তখন সৌরঝড়ের আবির্ভাব ঘটে এবং এর ঝুঁকিটাও বেড়ে যায়। প্রতি 11তম বছরে সূর্যের কলঙ্কের সংখ্যা স্বাভাবিকের তুলনায় বেড়ে যায় 1.5 গুণ। সূর্যের বহিঃস্তরের উচ্চতাপযুক্ত প্লাজমার আবরণ থেকে তরিদাহত কণার স্রোত বেরিয়ে আসে, ফলে গামা রশ্মি, রঞ্জন রশ্মির মতো ক্ষতিকর তড়িৎ কণাগুলো সৌরজগতে এবং মহাকাশে ছড়িয়ে পড়ে, আর একেই বলা হয় সৌরঝড়। সৌরঝড়ের এই ঘটনাটি ঠিক তখনই ঘটে যখন সূর্যের বাঁকানো চুম্বক ক্ষেত্রগুলো একটি আরেকটির অতিক্রম করে এবং পুনরায় যুক্ত হয়। সৌরঝড়ের বিস্ফোরণের ফলে সৃষ্ট তাপমাত্রার পরিমাণ প্রায় 10 মিলিয়ন সেলসিয়াস, যা 1 মিলিয়ন আণবিক বোমার শক্তির সমান। পৃথিবী থেকে খালি চোখে সূর্যের বুকে প্রতিনিয়ত ঘটে চলা এসব ওলটপালট ঘটনা সহজে আমাদের চোখে পড়ে না, কিন্তু শক্তিশালী টেলিস্কোপে দেখলে কিছু কিছু অন্ধকার জায়গা দেখা যাবে। একে বলে সূর্য কলঙ্ক। সূর্যের কেন্দ্রে যে শক্তির উৎপত্তি হয় তা আলোকমণ্ডলের উপরিতলে পৌঁছতে সময় নেয় 10 লক্ষ বছরের মতো। সেখানকার উচ্চতাপে প্লাজমার বিস্ফোরণ ঘটে এবং এদিকে ওদিকে ছড়িয়ে পড়ে। এর ফলে আলোকমণ্ডলের ফাঁক দিয়ে সূর্যের ছটায় ছটায় কালচে কালচে দাগ ফুটে ওঠে। এগুলোকেই বলে সূর্য কলঙ্ক। কেউ কেউ আবার মনে করেন সূর্যের এই অঞ্চলগুলিতে কালচে কালচে দাগগুলি দেখা যায় সেই অঞ্চলগুলিতে তার আশেপাশের উজ্জ্বল অংশের তুলনায় উষ্ণতা কম থাকে। একে আবার সৌরকলঙ্কও বলা হয়। সৌরকলঙ্কের সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে সৌরশিখা ও সৌরঝড় বৃদ্ধি পায়। এই সৌরশিখাগুলি সৃষ্টি হয় সম্ভবত সৌরকলঙ্কের চৌম্বক ক্ষেত্র বিলিয়নজনিত বিস্ফোরণের কারণে। এই সময় উষ্ণ গ্যাসের স্রোত বইতে থাকে, যাকে বলা হয় করোনাল মাস ইজেকশন। পৃথিবীর ম্যাগনেটোস্ফিয়ার বা চুম্বকীয় বলয়ে আঘাত হানা সৌরজগতের চার্জযুক্ত বস্তুকণিকার মধ্যে কিছু অংশ 2 মেরুর ঊর্ধ্বভাগ দিয়ে পৃথিবীর আকাশে প্রবেশ করে এবং বায়ুমণ্ডলের সংস্পর্শে এসে জ্বলে যায়। এই সময় 2 মেরুর আকাশে রঙিন আলোর অপরূপ বর্ণচ্ছটা তৈরি হয়। উত্তর মেরুতে আলোর এই বিচিত্র খেলার নাম আরোরা বোলিয়ারিস এবং দক্ষিণ মেরুতে নাম হলো আরোরা অস্ট্রালিস। সৌরঝড় পৃথিবীতে চৌম্বকীয় বলয়ে বাধাপ্রাপ্ত হওয়ায় পৃথিবীর তেমন কোনো ক্ষতি করতে না পারলেও মাঝে মধ্যে এর প্রভাবে বিমান ও কৃত্রিম উপগ্রহে ব্যবহৃত যোগাযোগ প্রযুক্তি, সংকেত ব্যবস্থা, এমনকি বৈদ্যুতিক গ্রিডও ক্ষতিগ্রস্ত হতে পারে। জানলে অবাক হবেন যে 2012 সালে খুব ক্লোজ কল হয়েছিল, যখন সূর্য থেকে নির্গত হাওয়া ম্যাগনেটাইজ প্লাজমা পৃথিবীর একদম কাছ দিয়ে বেরিয়ে গেছে, যে দূরত্ব অ্যাস্ট্রোনমিক্যাল স্কেলে পৃথিবীর সময় অনুযায়ী 9 দিন ছিল। সুতরাং এই ম্যাগনেটাইজ প্লাজমা যদি 9 দিন আগে সূর্য থেকে নির্গত হতো, তবে সরাসরি পৃথিবীর সঙ্গে এসে ধাক্কা খেত। অন্যদিকে 1889 সালে এরকমই এক ঘটনা ঘটে, যার প্রভাবে খুব একটা বেশি ক্ষতি না হলেও এর দরুন 6 মিলিয়ন কানাডিয়ানদের বিদ্যুতের সুযোগ সুবিধা ছাড়াই থাকতে হয়েছে বেশ কয়েকদিন। সম্ভাবনা আছে যদি এরকম কোনো বড় স্কেলের কোনো সোলার স্ট্রোমের প্রভাব এসে পৃথিবীর উপর পড়ে, তার দরুন মুহূর্তের মধ্যেই পৃথিবীর ইলেকট্রনিক ডিভাইসগুলো খারাপ হয়ে যাবে।
টেলিভিশন থেকে শুরু করে টেলিফোন, স্যাটেলাইট, মিলিটারি সিস্টেম, ট্রান্সপোর্ট সিস্টেম সমস্ত কিছু রীতিমতো নষ্ট হয়ে যাবে, যার দরুন আন্দাজ করা যায় সম্ভাব্য ক্ষয়ক্ষতির পরিমাণ $2 trillion হতে পারে। 2011 সালে জাপানে যে সুনামি হয়েছিল তার দরুন হয়ে থাকা ক্ষয়ক্ষতির পরিমাণ $411 billion। সুতরাং যদি এরকমটাই ঘটে তবে এর সম্ভাব্য ক্ষয়ক্ষতির সামনে 1/5 হবে এই সুনামি। বিজ্ঞানীরা এটাও জানিয়েছেন যদি সিএমই স্কেল তার ম্যাক্সিমাম হয়ে দাঁড়ায় সেক্ষেত্রে সম্ভাব্য ক্ষয়ক্ষতির পরিমাণ গিয়ে দাঁড়াবে $20 trillion। যে ক্ষয়ক্ষতি থেকে ফিরে দাঁড়ানো কোনোদিনই সম্ভব নয়। যদি আজ 2020 সালে এমন ঘটনা ঘটে তবে সেই ক্ষতিপূরণ হয়তো আমরা কোনোদিনই আর করতে পারবো না। তবে দর্শক, এর ফলে একটি উপকারও হবে। অন্তত আমরা মানবজাতি পৃথিবীর উপরে যেসব নির্যাতন করে এই আজকের জায়গায় দাঁড়িয়ে আছি তা এক নিমিষেই শেষ হয়ে যাবে। বড় বড় কোম্পানিগুলোর মেশিন থেকে শুরু করে কাঁচামাল সব ধ্বংস হয়ে যাবে। তারা মানবজাতিকে বোকা বানিয়ে যেসব কাজ করে যাচ্ছে তার ফল তারা এক নিমিষেই পেয়ে যাবেন। তবে দুঃখ হবে আমার আপনার মতো কিছু লোকেদের, যারা হয়তো বা গতকাল ফোনটা কিনে নিয়ে ঘরে আসবে আর আগামীকাল সোলার জ্বরে তা হারিয়ে যাবে। তবু এটাই বলবো, মহান সৃষ্টিকর্তা যেন আমাদের সহায় হয় এবং কখনোই এরকম সৌরঝড়ের কবলে পড়ে উন্নত মানবজাতি শেষ না হয়ে যায়। দর্শক, সৌরঝড় সম্পর্কে তো জেনেই গেলেন, তবে প্রকৃতির সৃষ্ট আরেকটি ঝড়ের নাম হচ্ছে ঘূর্ণিঝড়। আপনি যদি ঘূর্ণিঝড় সম্পর্কে জানতে চান তবে অ্যানাদার আপডেটের এই ভিডিওটি দেখে আসতে পারেন। সো স্টে আপডেটেড উইথ অ্যানাদার আপডেট। We'll be right back.